গৃহবধূ ও সৎবোনদের মারধর করে বসতঘর দখল চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় ভুক্তভোগী নোয়াখালীর চরজব্বার থানায় লিখিত অভিযোগ দায়ের করলেও অভিযুক্তরা প্রতিনিয়ত হুমকি ধমকির শিকার হচ্ছে বলেও জানান। নোয়াখালী প্রতিনিধির তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। যে নিজাম জসিম এরা যায় এরা আমার পাশে, আমার হাজব্যান্ড আমার পাশে শোয়াত, ওরা যায় আমার পাশে দিয়ে শুয়ে গেছে, আমার সৎ ভাইয়ের বউরা ওরা আমার হাজব্যান্ডের পাশে দিয়ে শুয়ে গেছে। নোয়াখালীর সুবর্ণচরে সৎ ভাইদের অত্যাচারে অতিষ্ঠ একটি পরিবার, তিন বোন ভাবি ও সৎমাকে ঘর থেকে জোরপূর্বক বের করে বসতঘর জবরদখলের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় ভুক্তভোগী মমতাজ বেগম চরজব্বার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। মামলার পর অভিযুক্তরা হুমকি ধমকি প্রদান করছেন বলেও জানান নির্যাতিতরা। ঘটনাটি ঘটে 6 জুলাই মঙ্গলবার বেলা 11টায় সুবর্ণচর উপজেলার 3 নং চরক্লার্ক ইউনিয়ন ইউনিয়নের 5 নং ওয়ার্ডের মধ্য কেরামতপুর গ্রামের মৃত মোস্তফা মিয়ার বাড়িতে। সরেজমিনে গেলে ভুক্তভোগী মমতাজ বেগম অভিযোগ করে বলেন, আমার বাবা মোস্তফা মিয়া মারা যাওয়ার আগে আমাদের থাকার জন্য ঘর ছিল না, তখন আমার বাবার অনুরোধে আমার বড় ভাই প্রবাসী নূর নবী আমাদের থাকার জন্য ঘর নির্মাণ করে দেন। পরে দীর্ঘ 1 মাস পরে আমি বাড়িতে আসছি, পরশুদিন আসার পরে আমি যখন দেখতেছি যে আমার মানে এক রুমে আমার বোনের জামাই বোন শুয়েছে, আরেক রুমে আমার ভাবি আর আমার আম্মু শুয়েছে। পরে দুই খাটে জায়গা ছিল না, পরে আমার বড় আম্মুর সাথে ওখানে জায়গা ছিল, তো পরে আমি যাই বড় আম্মুর সাথে যাই শুয়েছি। শোয়ার পরে বড় আম্মু কী করছে মানে উনি ওখানে যায় আমাদের আমার থেকে বালিশ কাড়ে নিয়ে ফেলছে, আমাদের ধাক্কায় খাট থেকে নামাই দিছে। নামাই দেওয়ার পরে আমি যে রুম থেকে আসতেছি না, উনি পরে আমার সাথে আমার ছোটো বোনও শুয়েছে, আমাদের দুই বোনকে ধাক্কা দিয়ে রুম থেকে বের করে দিচ্ছে। পরে এবার আমাদের যখন রুম থেকে বের করতে পারে নাই, তখন এবার আমার ভাবির রুমে যে আমার ভাবির সাথে কাছে যায় ওখানে যে হামলা করছে, ভাবির যায় ভাইয়া সহজে মারধর করছে। আমার আমার সৎ ভাইরা অলিউদ্দিন জসিম তারপর নিজাম, এরপর আমারে সই দিতে বলছে, আমি সই দিছি। আমি জানতাম না ওই দলিলটা, ওইটা একটা দলিল ছিল, ওই দলিলে আমার আব্বুর বাকি সম্পত্তি সবগুলোর টিপ সই দিয়ে নিয়ে নিতেছে, আমি জানি না, কিন্তু আমি ওই দলিলের সাক্ষী। এই ঘরটা তো আমার ভাই প্রবাসী, উনি আমার আব্বু রিকোয়েস্ট করার পরে এই ঘরটা দিছে। দেওয়ার পরে আমার আব্বু মারা যাওয়ার পরে ওরা আসি এর কবর দিতে আসছে, এরপরে 2-3 দিন থাকছে, আমরা ভাবছি ওরা চলে যাবে। এরপরে এলাকার চেয়ারম্যান সহ ওদেরকে আমাদের ঘরে 3 মাস থাকতে দিছে, যে 3 মাসের পর্যন্ত থাকুক, এরপরে যার যার জায়গা টেপতে চলে যাবে। কিন্তু 3 মাস শেষে এখন 11 মাস চলতেছে, ওরা এই ঘর ছাড়তেছে না, পাল্টা আমাদের জন্য একটা মামলা দিয়ে দিছে ওরা এই ঘর দাবি করি। আমি যখন আমার হাজব্যান্ডকে নিয়ে আমি বেড়াতে আসছি, আমি আমার হাজব্যান্ডকে নিয়ে আমার রুমে শুছি, ওরা যায় যে নিজাম জসিম এরা যায় এরা আমার পাশে, আমার হাজব্যান্ড আমার পাশে শোয়াত, ওরা যায় আমার পাশে দিয়ে শুয়ে গেছে, আমার সৎ ভাইয়ের বউরা ওরা আমার হাজব্যান্ডের পাশে দিয়ে শুয়ে গেছে। তখন আমার হাজব্যান্ড উঠে গেছে, উঠে যাওয়ার পরে এরা কী করছে, আমার ভাবির উপরে হামলা করছে, আমাদেরকে আমার ভাবিরে মারধর করে, আমার ছোটো বোনদেরকে মারধর করে এরা ঘর থেকে আমাদেরকে বের করে দিছে। আমরা ঘরে বাইরে থাকা অবস্থায় আমাদের তো কোনো ভাই নাই, আমরা কী করবো? আমরা সাথে সাথে 999 কল দিয়ে আমরা পুলিশ আনি আশ্রয় চাই, তখন ওই পুলিশেরা আসে আমাদেরকে আশ্রয় দেয়। কিন্তু পুলিশেরা চলে যাওয়ার পর ওরা আমাদেরকে আবার হুমকি ধমকি দিতেছে যে আমাদেরকে ঘর থেকে লাথি মেরে বাইর করে দিবে, আমাদেরকে মেরে ফেলবে, আমরা যদি এই ঘরে থাকি আমাদের অস্তিত্ব রাখবে না, আমরা ঝাড়ু মুখে দিয়ে আমরা এখান থেকে চলে যাব। ওরা একটা রায় নিয়ে, মিথ্যা অভিযোগ দিয়ে রায় নিয়ে এরা আমাদেরকে ভয়ভীতি দেখাইতেছে। আমরা এখন এটা সুস্থ বিচার চাই। এই নিজামুদ্দিন জসিমুদ্দিন অলিউদ্দিন এরা তিনজন ঠাস করে আমাদের রুমে দরজা আটকানো ছিল, দরজা লাথি মেরে ঢুকে গেছে, ডুবে যাইয়া খাটার উপরে উঠে এরা বসে রয়েছে। এদের ওয়াইফেরা কি করছে, আইসা আমার পাশে দিয়ে আইসা গা গেছে শুয়ে রয়েছে। ভুক্তভোগী প্রবাসী নূর নবীর স্ত্রী বলেন, মঙ্গলবার 11টার সময় নিজাম জসিম অলিউদ্দিন তারা হঠাৎ করে আমাদের সবাইকে ঘর থেকে বের হয়ে যেতে গালমন্দ করে। আমি প্রতিবাদ করলে তারা আমাকে এলোপাতাড়ি কিল ঘুষি মেরে রক্তাক্ত করে। যখন আমাদের ঘরে ঝামেলা হয়, আমি শোয়া ছিলাম আমার বাবুকে নিয়ে, তো আমি এক পর্যায়ে উঠে বসি, দেখতেছি জসিম ওনার বোটো নিয়ে আমার, আমি বসা অবস্থায় ওরা আমাকে ধাক্কা দিয়ে বের করে পিছন থেকে দুইটা বাড়ি দিছে। যখন আমি বের হতেছি না, ওরা আমার বাবুকে রাখে আমারে বের করে দিই, দরজা মানে দরজা বন্ধ করে দিতে চাইছে। আমি অনেক ধাক্কা ধাক্কির পরে শুধু একটাই কথা বলছি যে আমার বাবুকে আমাকে দিয়ে দেন, ওনারা আমার বাবু দিতেছে না।
অভিযুক্ত অলিউদ্দিন অভিযোগ অস্বীকার করে বলেন, আমরা দীর্ঘদিন মাইজদি ছিলাম, যেহেতু বাবার ঘর আমাদেরও থাকার ঘর আছে, পাশে আমার বাড়ি আছে, ঘর করতে গেলে তারা বাধা দেয়। ওনারা যেটা বলছে ওইটা সম্পূর্ণ মিথ্যা, এটা কোনো সত্য না। ওনাদেরকেও বাহির করে দেওয়া হয় নাই, আমাদেরকেও বাহির, আমরাও বাহির হইনি, সবাই আমরা এই ঘরে হেরাও থাকে, আমরাও থাকি। কতদিন ধরে? আমরা আমার আবার মৃত্যুর পর থেকে আমরা এখানে থাকি। হ্যাঁ, এরাই কোথায় ছিলেন? আমি মাইজদি চাকরি করি, মাইজদিতে ছিলাম। পরশুদিন রাত্রে কি পুলিশ আসছিল? আসছিল। আচ্ছা, আসি কেন আসছে? কি বললেন? ওনারা তদন্ত করে এটা মিথ্যা প্রমাণিত হয়েছে, ওনারা দেখি চলে গেছে। আমি দুইবার ডোজার ধরাইছি এখানে, আমার ওখানে ঘর দেওয়ার জন্য দুইবার ডোজার ধরাইছি, এরা ডোজার ফেরত দিছে। এই এলাকারই লোক আসানুল্লাহ আওয়ামী লীগের সভাপতি, ওকে আপনারা যে জিজ্ঞেস করেন যে আমার ঘর দেওয়ার জন্য আমি মাটি কেটে গেছি, এরা ডোজারটা নিষেধ করে দিছে। চরজব্বার থানার এসআই নুরুল ইসলাম বলেন, তাদের দুই পক্ষের জায়গা জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে, ঘরে থাকাকে কেন্দ্র করে তাদের ঝামেলা সৃষ্টি হয়েছে। লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। নোয়াখালী প্রতিনিধি ইমাম উদ্দিন সুমনের তথ্যচিত্রে, ডেস্ক রিপোর্ট, এসএনটিভি।